আমার প্রিয় ও স্নেহের দু সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর ফার্স্ট স্যামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট স্যামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমায় থাকবে পনেরো আর সময় তোমায় থাকবে তিরিশ মিনিট দেখে নাও কী কী বিষয় থাকবে তোমায় থাকবে পাঠের পুনরালোচনা অনুপাত সমানুপাত পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সূচকের ধারণা বেজগাণিতিক প্রক্রিয়া কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট স্যামেডিপ অর্থাৎ প্রথম কমিক মূল্যায়নে থাকবে এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণির ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পনেরো আর সময় তোমাদের রয়েছে তিরিশ মিনিট একে তাকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো প্রথম বসলে মান এক করে এক ইন্টু চার সমান সমান চার প্রথম পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে গুণফল এক হবে এক পূর্ণ দুই বাই পাঁচ পাঁচ বাই সাত এক দুই বাই পাঁচ হতে হবে এক পূর্ণ দুই বাই পাঁচ পরে হচ্ছে পূর্ণ সংখ্যার কোনটি বিনিময় নিয়ম মেনে চলে না যোগ বিয়োগ যোগ ও বিয়োগ কোনটি হতে হবে বিয়োগ পরে দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি শেষ স্কয়ারকে মিলিয়ে প্রদত্ত কোন চিত্রটি পাওয়া যাবে সামান্তরিক ট্র্যাপেজিয়াম ত্রিভুজ না বড় ক্ষেত্র বর্গক্ষেত্র যদি একটি অনুপাতের পুরোপথ উত্তর পথ অসমান হয় তবে সেই অনুপাতটিকে প্রদত্ত কোন অনুপাত বলা হয় না গুরু অনুপাত লঘু অনুপাত সামান্যুপাত কোনটি নয় তবে সামান্যুপাত দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি পদ্রী মান দুই করে দুই গুণ চার সমান সমান আট প্রথম একটি আঁধুলি একটি পাঁচ টাকা এবং দুটি এক টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো পরেছে কোনো জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে ন ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো পরে সূর্য থেকে বুঝে দূরত্ব এত কিমি উক্ত দূরত্ব দিকে দশের সূচকে প্রকাশ করো পরেছে বাবু তার মাসিক আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে লেখো পরেছে বারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে এক গ্রাম ক্রোমিয়াম লাগে বারো কিগ্রা সরি বাইশ কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত ক্রোমিয়াম বা কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে তিনি দেখেন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন আটজন লোক একটি কাজ কুড়ি দিনে করতে পারে পরে আরও দুজন লোক কাজে যোগ দিল এখন সবাই মিলে ওই কাজটি কতদিনে সমাপ্ত করবে হিসাব করো পরের প্রশ্ন রয়েছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ফাইভ ইস টু ফোর ইস টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন তিনি কাকে কত টাকা দিলেন হিসাব করো দেখো প্রথম প্রশ্ন একটি আধুলি একটি পাঁচ টাকা এবং একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করে একটি আধুলি অর্থাৎ পঞ্চাশ পয়সা একটি পাঁচ টাকা অর্থাৎ পাঁচ ইন্টু একশো পয়সা সময় সমান পাঁচশো পয়সা দুটি এক টাকা অর্থাৎ দুই গুণ একশো পয়সা সময় সমান দুশো পয়সা অদয়ব এদের অনুপাত পঞ্চাশ ইস টু পাঁচশো ইস্যু দুশো শূন্য শূন্য কেটে গেল তাহলে ফাইভ ইজ টু পঞ্চাশ ইস টু কুড়ি তাহলে ভাঙলে হয় ওয়ান ইজ টু টেন ইজ টু ফোর এটা হচ্ছে উত্তর পরে রয়েছে কোনো জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে ন ঘন্টা পর সেখানকার তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো কোনো জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড ন ঘন্টা পর সেখানের তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রি সেন্টিগ্রেড হলে ন ঘন্টায় মোট তাপমাত্রা হ্রাস পায় পনেরো মাইনাস ব্র্যাকের মধ্যে মাইনাস টুয়েলভ তাহলে পনেরো মাইনাস ওয়ান প্লাস প্লাস বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড ন ঘন্টা তাপমাত্রায় হ্রাস পায় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এক ঘন্টা তাপমাত্রায় হ্রাস পায় সাতাশ ইন্টু নয় কারাগুটি করলে 3 তিন তাহলে তিন ডিগ্রি সেন্টিগ্রেড এটাই হচ্ছে উত্তর সূর্য থেকে বুধের দূরত্ব এত কিমি উক্ত দূরত্বটিকে দশের সূচকে প্রকাশ করো সূর্যের থেকে দূরত্ব এত কিমি উক্ত দূরত্বকে দশের সূচকে প্রকাশ করে পায় পাঁচশো উনআশি ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ তাহলে পাঁচশো উনআশি ইন্টু টেন টু দি পার ফাইভ তাহলে এটা আমরা লিখতে পারি ফাইভ ইন্টু সেভেন নাইন ইন্টু টেন টু দি পার সেভেন পরে সুশাসনবাবু তার মাসিক আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করো সুশাসনবাবু মাসিক আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন অর্থাৎ একশো টাকা আয়ের খরচ করেন পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর টাকা খরচ করেন যখন তার আয় হয় একশো টাকা ও তার মাসিক আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করো সুভাষবাবু তার মাসিক আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন অর্থাৎ একশো টাকা আয়ের খরচ করেন পঁচাত্তর টাকা অথবা পঁচাত্তর টাকা খরচ করেন যখন তার আয় হয় একশো টাকা তাহলে এক টাকা খরচ করেন যখন তার আয় হয় একশো বাই পঁচাত্তর টাকা তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ করেন যখন তার আয় হয় একশো ইন্টু তিন হাজার সাতশো পঞ্চাশ বাই পঁচাত্তর পঁচাত্তর দিদি কাটাকুটিগুলো হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু একশো সমান সমান পাঁচ হাজার টাকা অর্থাৎ সুভাষবাবুর মাসিক আয় পাঁচ হাজার টাকা পরে বারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে এক হাজার গ্রাম ক্রোমিয়াম লাগে বাইশ কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে সমস্যাটি হলো স্টেনলেস স্টিল কিগ্রা বারো কিগ্রা তৈরি করতে ক্রোমিয়াম লাগে এক গ্রাম বাইশ কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগে সেটা কিন্তু বের করতে হবে তাহলে বারো কিকগ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে এক হাজার চারশো চল্লিশ গ্রাম তাহলে এক কিকগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে এক হাজার চারশো চল্লিশ বাই বারো গ্রাম তাহলে বাইশ কিকগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে এক হাজার চারশো চল্লিশ ইন্টু বাইশ বাই বারো বারো দিয়ে কাটাকুটি করলে একশো কুড়ি একশো কুড়ি ইন্টু বাইশ সমান সমান দু হাজার ছশো চল্লিশ গ্রাম ওট অতএব মোট ক্রোমিয়াম লাগে দু হাজার ছশো চল্লিশ গ্রাম এটা কিগড়ায় আনলে হয় টু পয়েন্ট সিক্স ফোর কিগড়া তিনি তাকে যে কোনো একটি প্রশ্নতে দাও আটজন লোক একটি কাজ কুড়ি দিনে করতে পারে পরে আরও দুজন লোক যোগ দিল এখন সবাই মিলে ওই কাজটি কত দিনে সমাপ্ত করবে হিসাব করো সমস্যাটি হলো জনসংখ্যা দিন সংখ্যা আটজন লোক কাজটি করতে পারে কুড়ি দিনে আট যোগ দ দুই সময় সময় দশ তাহলে দশজন লোক কতদিনে করতে পারে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে আটজন লোক কাজটি সম্পূর্ণ করে কুড়ি দিনে তাহলে একজন লোক কাজটি সম্পূর্ণ করে কুড়ি ইন্টু আট দিনে তাহলে দশজন লোক কাজটি সম্পূর্ণ করে কুড়ি ইন্টু আট বাই দশ শূন্য শূন্য কেটে গেল উপরে থাকছে দুই গুণ আট সময় সময় ষোলো দিনে আরও দুজন লোক কাজে যোগ দিলে কাজটি মোট ষোলো দিনে সম্পূর্ণ হবে পরে হচ্ছে বিদ্যালয়ের প্রশ্ন সমাধানটা দেখে নাও বিনয়বাবু অবসর গ্রহণের সময় প্রাপ্ত টাকার পরিমাণ এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন কুড়ি হাজার টাকা অবশ্যই টাকার পরিমাণ এক লক্ষ ছিয়ান্ন হাজার একশো পঞ্চাশ মাইনাস কুড়ি হাজার টাকা সমান সমান এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা বাকি টাকা স্ত্রী ও পুত্রকন্যার মধ্যে ভাগ করে দেন ফাইভ ইস টু ফোর ইস টু ফোর অনুপাতে স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার পাঁচ বাই তেরো অবশিষ্ট টাকা থেকে স্ত্রী পায় এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ ইন্টু পাঁচ বাই তেরো কাটাকুটি করলে হয় তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু পাঁচ তাহলে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু পাঁচ গুণ করলে হয় সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার চার বাই তেরো অবশিষ্ট টাকা থেকে পুত্র পায় এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ ইন্টু চার বাই তেরো তারিখ কাটাগুটি করলে হয় তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু চার সময় সমান চুয়ান্ন হাজার দুশো টাকা কন্যার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার চার বাই তেরো অবশিষ্ট টাকা থেকে কন্যা পায় এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ ইন্টু চার বাই তেরো তেরোদি কাটাকুটি করলে হয় তেরো হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু চার শয় সমান চুয়ান্ন হাজার দুশো টাকা অতএব স্ত্রীকে দিলেন সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা পুত্রকে দিলেন চুয়ান্ন হাজার দুশো টাকা কন্যাকে দিলেন চুয়ান্ন হাজার দুশো টাকা ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণির গণিতের কোশ্চেন পেপার ভালো করে তোমরা গণিতের কোশ্চেন পেপারটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলেই ভুলবেন আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইন সব প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নকর এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়ে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে ভালো করে দেব না কোশ্চেন পেপারটা দেখে নাও কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো করে দেখে নাও এখানের প্রতিটি অঙ্গই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ